বিসমিল্লাহিরহমানিরহিম, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও বারাকাত। আশা করি মহান আল্লাহ সুবহানাহু তাআলার অশেষ রহমত ও দয়াতে আপনারা প্রত্যেকেই ভালো আছেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, মহান আল্লাহ তাআলা গাফফার, মহা ক্ষমাশীল, তিনি ক্ষমা করতে ভালোবাসেন। তাই তো ক্ষমার জন্য তিনি রেখেছেন বিভিন্ন উপলক্ষ। এই উপলক্ষে সেই উপলক্ষে তিনি বান্দাকে ক্ষমা করতেই থাকেন। পৃথিবী ভর্তি গোনাও তিনি ক্ষমা করে দেন, প্রয়োজন শুধু ফিরে আসা, তওবার মাধ্যমে তার ক্ষমার দুয়ারে ধারণা দেওয়া। ব্যাস বান্দার ক্ষমা চাইতে দেরি, কিন্তু ক্ষমা করতে দেরি নেই। আর শুধু ক্ষমা নয়, ক্ষমা করে তিনি টেনে নেন রহমতের ছায়াতে, এমনকি কখনো পাপের সংখ্যা পরিবর্তন করে দেন পুণ্য দিয়ে। বান্দাকে হতে হবে তওয়াব। গুনাহ হয়ে গেলে সাথে সাথে তওবা করতে হবে, তওবা করতে হবে দিল থেকে অনুশোচনার সাথে, তাহলেই লাভ করা যাবে গাফফারের ক্ষমা। হাদিস শরীফে এরশাদ হয়েছে, প্রতিটি বনি আদম খাত্তা, বারংবার পাপকারী, তবে খায়রুল খাত্তাইন অর্থাৎ পাপকারীদের মধ্যে উত্তম হল তারা যারা তওয়াবুন অর্থাৎ যারা বেশি বেশি তওবা করে, গোনা হলেই যারা তওবা করে নেয়। সূত্র জামে তিরমিজি, হাদিস নাম্বার 2499। হ্যাঁ, গোনা হলেই তওবা করে নেওয়াই তো মুমিনের গুণ। মুমিনের এই গুণের বর্ণনা এসেছে কোরআনে এভাবে, এবং তারা সেই সকল লোক যারা কখনো কোনো অশ্লীল কাজ করে ফেললে বা অন্য কোনোভাবে নিজেদের প্রতি জুলুম করলে সঙ্গে সঙ্গে আল্লাহকে স্মরণ করে এবং তার ফলশ্রুতিতে নিজেদের গুনার জন্য ক্ষমা প্রার্থনা করে। আল্লাহ ছাড়া কেউ বা আছে যে গুনাহ ক্ষমা করতে পারে? আর তারা জেনে শুনে তাদের কৃতকর্মে অবিচল থাকে না। সূত্র সূরা আল ইমরান, আয়াত নাম্বার 135। অর্থাৎ আল্লাহ তাআলা এখানে আমাদের উদ্দেশ্য করে বলেছেন, মানুষ কোনো অশ্লীল কাজ করে ফেললে বা নিজের উপর জুলুম করে ফেললে বান্দা যেন আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, এবং এই মহাজগতে আল্লাহ ছাড়া পাপ ক্ষমা করার মতো আর কেউ নেই। আর প্রকৃত মুমিনা বান্দারা জেনে শুনে তার কৃত পাপে অবিচল থাকে না, সে আল্লাহর পথে ফিরে আসে এবং গুনাহ করে ফেললে আল্লাহর কাছে তওবা করে নেয়। উত্তম তওবা হলো ভবিষ্যতে পাপ না করার দৃঢ় চিত্তে খাস দিলে তওবা করে নেওয়া। হাদিসে কুদসিতে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, বান্দা যখন কোনো নেক কাজের ইচ্ছা করে, উক্ত নেক কাজ না করলেও এই ইচ্ছার কারণে একটি নেকি লেখা হয়। যদি সে নেক কাজটি করে তাহলে 10 থেকে 700 গুণ পর্যন্ত নেকি লেখা হয়। আর যখন কোনো গুনাহের ইচ্ছা করে কিন্তু ওই পাপ কাজটি করে না, তখন এই ইচ্ছার কারণে কোনো গুনাহ লেখা হয় না। হ্যাঁ, যদি ওই পাপ কাজটি করে বসে তখন মাত্র একটি পাপ লেখা হয়। সুবহানাল্লাহ, আল্লাহ কতই মহান। সূত্র সহিহ মুসলিম, হাদিস নাম্বার 128। হাদিসে কুদসিতে রয়েছে, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, আল্লাহ তাআলা বলেছেন, হে বনি আদম, তুমি যতক্ষণ আমাকে ডাকতে থাকবে, আমার কাছে ক্ষমার আশা করতে থাকবে, আমি তোমাকে ক্ষমা করে দেব, কোনো পরোয়া করব না। হে বনি আদম, তোমার পাপরাশি যদি মেঘমালা পর্যন্ত পৌঁছে যায় অথবা তুমি আমার কাছে ক্ষমা চাও, আমি ক্ষমা করে দেব, কোনো পরোয়া করব না। হে বনি আদম, তুমি যদি পৃথিবী ভর্তি পাপ নিয়ে আমার কাছে আসো এবং শিরক থেকে মুক্ত হয়ে আমার কাছে সাক্ষাৎ করো, তাহলে আমি পৃথিবী ভর্তি ক্ষমা নিয়ে তোমার সাথে সাক্ষাৎ করব। সূত্র জামে তিরমিজি, হাদিস নম্বর 3540। সুপ্রিয় দর্শক শ্রোতা, সারাদিন কতই না আমরা পাপ করে থাকি, গুনাহ করতে করতে আমরা পাহাড় সমান করে ফেলি, কিন্তু তারপরেও আল্লাহ আমাদেরকে আমাদের গুনাহকে মাফ করে দেওয়ার ব্যবস্থা করে রেখেছেন। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের প্রতি অনেক দয়াশীল, অনেক ক্ষমাশীল, তার দয়াতেই আমরা বেঁচে রয়েছি। তাই আমরা যতই গুনাহ করি না কেন, আল্লাহ ঠিকই আমাদেরকে মাফ করে দেন, তবে আল্লাহর কাছে এর জন্য ক্ষমা প্রার্থনা করতে হবে। তাই চলুন বন্ধুরা, আজকের ভিডিওতে আলোচনা করি একটি দোয়া যা আপনি প্রতি রাতে ঘুমানোর পূর্বে পড়েন, তাহলে আল্লাহ তাআলা আপনার সমস্ত গুনাহ মাফ করে দিতে পারেন। চলুন সেই দোয়াটি কি আমরা তা জেনে নেই। দোয়াটি হলো, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অর্থ, আল্লাহ ব্যতীত আর কোনো উপাস্য নেই, তিনি সর্বশ্রেষ্ঠ, আল্লাহ ছাড়া আমাদের ক্ষমা করার কারো শক্তি নেই। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই দোয়া পড়বে তার পাপগুলো মিটে যাবে, যদিও তা সমুদ্রের ফেনা পরিমাণ হয়। সূত্র জামে তিরমিজি, হাদিস নাম্বার 3460। এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে কখন পড়ব, কতবার পড়ব। আপনি দিনের শুরুতে অথবা শেষে, অর্থাৎ ফজরের নামাজ কিংবা এশার নামাজের পর অথবা উযু সহকারে রাতে ঘুমানোর আগে 100 বার পড়তে পারলে বেশি উত্তম ফলাফল পাওয়া যায়।
তবে আপনি যে কোনো সময় এটি পড়তে পারেন, কিন্তু নিয়মিত যেন আমলটি করতে পারেন সেদিকে দৃষ্টি রাখবেন। যেমন আল্লাহ ও তার রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সবচেয়ে প্রিয় ওই আমল যা নিয়মিত করা হতো। একবার হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটি। তিনি বললেন, যে আমল প্রতিনিয়ত করা হয় যদিও তা অল্প হোক। তিনি আরো বলেন, তোমরা সাধ্যমতো আমল করে যাও। সূত্র বুখারী শরীফ হাদিস নাম্বার 6021। এছাড়াও অন্য একটি হাদিসে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, যে আমল আমলকারী নিয়মিত করে সেই আমল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সবচেয়ে বেশি প্রিয় ছিল। সূত্র বুখারী শরীফ হাদিস নাম্বার 6018। তাই আপনি 100 বার যদি নাও পড়তে পারেন, অন্তত প্রতিদিন একবার করেই না হয় পড়ুন, কিন্তু যেন সেটা প্রতিনিয়ত হয়। এতে করে আপনার গুনাহসমূহ মাফ হতে পারে, আপনার মনের আশা পূরণ হতে পারে। আল্লাহ চাইলে অবশ্যই আপনার নেক হায়াত বৃদ্ধি করতে পারেন, আপনার অভাব অনটন দারিদ্রতা থেকে মুক্তি দিতে পারেন ইনশাল্লাহ। যে কোনো আমল করার সময় মনে মনে ভাবতে হবে, আমি এই আমলের ওসিলায় আল্লাহর কাছে যা চাইব আল্লাহ তাআলা নিশ্চয়ই আমাকে দান করবেন ইনশাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন যে কোনো নেক আমল নিয়মিত করার তৌফিক দান করেন, আমিন। আজ এই পর্যন্তই, পরবর্তীতে একটি সুন্দর ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হব ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, জানার স্বার্থে, দাওয়াতি কাজের স্বার্থে ভিডিওটি অবশ্যই শেয়ার করে ছড়িয়ে দিন। হতে পারে আপনার একটা শেয়ারে বহু মানুষ উপকৃত হবে ইনশাআল্লাহ। যারা এই প্রথম আমাদের ভিডিওটি দেখছেন, অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে দিন, যাতে করে এইরকম ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার নিকট সহজে পৌঁছে যায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন ভালো রাখেন, সুস্থ রাখেন, এই কামনায় আজকের ভিডিও এখানে সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।